Oi, 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 oi. এই কেসে তদন্তের ভার আমার উপর পড়েছে মিস্টার সামন্ত, তাই তদন্তের স্বার্থে আমি আপনাকে বেশ কিছু প্রশ্ন করব। আমি আশা করব আপনি আমাকে সহযোগিতা করবেন। শিওর। আচ্ছা মিস্টার সামন্ত, অভিনেত্রী পুষ্পিতা সেনের বাড়িতে আপনার রেগুলার যাতায়াত ছিল বলে আমরা জানতে পেরেছি, হ্যাঁ ওই মাসে 2-3 বার যাতায়াত হতো আর কি। কিন্তু পুষ্পিতার ফোনে টেক্সে তো সে কথা বলছে না। যেমন ঠিক ওই দিনই সিকিউরিটি গার্ডের ছুটি নিয়ে বাড়ি যাওয়া, সমস্ত সিসিটিভিগুলো একই সময় অফ হয়ে যাওয়া, আর তারপর ঠিক কিছুক্ষণের মধ্যেই পুষ্পিতার খুন। খুন? এই সব এই দেখুন স্যার, সেদিনও আমাকে ফোন করে আসার কথা বলেছিল বটে, তবে আমার একটু কাজের চাপ থাকার কারণে আমি যাব না বলেই দিয়েছিলাম। তবে যদিও আমার যাওয়ার সময়টুকু দরজাটা খোলাই রাখতো। ইয়েস মিস্টার সামন্ত, অভিনেত্রীকে শ্বাসরোধ করে ফোন করা হয়েছে, তারপর তারই ওড়না দিয়ে তাকে সিলিং এর সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মাস দেড়েক আগে নিউজ পেপারে পুষ্পিতার প্রেগনেন্সির কথা শিরোনামে উঠেছিল, আর তাতে আপনার নামও ছিল। দেখেন, আমি একজন প্রডিউসার, আর যেহেতু সেই সূত্রে পাবলিক ফিগারও, সেহেতু মিডিয়া তো অনেক কিছুই ছাপে। বলুন, এ তো আপনিও জানেন আর আমিও জানি, তাই না অফিসার? কিন্তু ডিএনএ টেস্টের রিপোর্ট তো আর মিথ্যে কথা বলবে না। ওকে, পারফেক্ট হয়ে গেল, চল।